আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তিনি বলতে চাচ্ছেন যে হযরত মাওলানার এমন বৈশিষ্ট্য যে বসে বসে তার চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, মাশাআল্লাহ। গ্রামের উপর দিয়ে হেঁটে গেলে কবরের আজাব মাফ হয়ে যায়, তার সাথে মুসাফা করা নবী সাল্লামের সাথে মুসাফা করার মতো, তার পিছনে নামাজ পড়লে নবী সাল্লামের পিছনে নামাজ পড়ার মতো, তার দরবারে কেউ বসলে নবী সাল্লামের দরবারে বসার মতো, তাইলে হে আর নবীর মধ্যে পার্থক্য কি হলো? এগুলো এসে শয়তানি কথা, হ্যাঁ, এগুলোর দিকে মন দিবেন না। এরকম কোন মানুষ এরকম নাই, তার সাথে মুসাফা করলে রসুলের সাথে মুসাফা করা সামিল। তাইলে তো আবু বকর সিদ্দিক, হ্যাঁ, এরকম বা উমর রাদিয়াল্লাহু আনহু, যারা খুলফায়ে রাশিদিন ছিলেন, তাদের সাথে মুসাফা করা রসুলের সাথে মুসাফা করা সামিল হতো। এখন অনেক পরে আসে, তার সাথে মুসাফা করলে রসুলের সাথে মুসাফা সামিল, এটা বেহুদা কথা ছাড়া কোন সঠিক কথা হতে পারে।